উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। বছর 24-এর ওই তরুণীর নাম ফাতেমা খান। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। শনিবার মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপ মারফত একটি হুমকি বার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল, যোগী 10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ না ছাড়লে তার পরিণতিও বাবা সিদ্দিকের মতো হবে। ওই হুমকির বার্তার পরই মুম্বাই পুলিশের জঙ্গি দমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াটসঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি, তাতে গ্রেফতার হন এই তরুণী। পুলিশ জানিয়েছে, থানে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী, পরিবারের সঙ্গে থাকেন সেখানে। পিতা ব্যবসায়ী, কাঠের ব্যবসা রয়েছে। ফাতেমা উচ্চশিক্ষিত, তথ্য প্রযুক্তিতে স্নাতক পাশ করেছেন। তাকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কি কারণে তিনি ওই হুমকি বার্তা দিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ফাতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান তার মানসিক কিছু সমস্যা থাকতে পারে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তরুণী যথেষ্ট শিক্ষিত কিন্তু তার মানসিক অস্থিরতা রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় লরেন্স বিষ্ণাইয়ের দুষ্কৃতী দল জড়িত থাকার তথ্য উঠে এসেছে। লরেন্সের দলের কোনো যোগ সত্যি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যে যোগীকে খুনের হুমকি বার্তা আসে পুলিশের কাছে। সামনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন রয়েছে, ভোটের প্রচারে মহারাষ্ট্র যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগীর। তার আগে সিদ্দিকির পরিণতির কথা উল্লেখ করে এই হুমকি বার্তা আসায় নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণীকে। যদিও কি উদ্দেশ্য নিয়ে এই হুমকি তা এখন স্পষ্ট নয়। রিপোর্ট আর ইনিউজ।